हाय फ्रेंड्स, हमें संदीप पाल। आज हमें कथा बोलबो एक आपेल भिनेगार डेर निये। आपनारा कि खावार पर आपेल सीडार भिनेगार खावार खाच्छेन? ताहले ओ अभ्यास एखोनी चेंज करुन, नइले विपद। अनेकेई खावार पर आपेल सीडार भिनेगार खेये थाकेन, किन्तु सठिक भावे नियम मेने ना खेले এতে কিন্তু বিশাল বড় সড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে গেলে মেনে চলতেই হবে কিছু নিয়ম। আপেল সিডার ভিনিগার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই মেনে চলুন। খাওয়ার আগেই অনেকেই খাওয়ার জিনিসের গন্ধ শুঁকে খায়। আপেল সিডার ভিনিগারের ক্ষেত্রে কখনোই এটা করবেন না, কারণ আপেল সিডার ভিনিগার শুঁকলে নাকের ও চোখের বড় প্রবলেম হতে পারে। আপেল সিডার ভিনিগার খাওয়ার সময় জল মিশিয়ে হালকা করে খেতে পারেন, এতে আপনার গন্ধটা আপনার নাকে ও চোখে লাগবে না। ভরা পেটে আপেল সিডার ভিনিগার খেলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। ভরা পেটের বদলে খালি পেটে আপেল সিডার ভিনিগার খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে কখনোই আপেল সিডার ভিনিগার খাবেন না। যদিও খান, তাহলে খাওয়ার 30 মিনিট পর পর্যন্ত সোজা হয়ে বসে থাকবেন, না হলে কিন্তু অম্বলের সমস্যা হতে পারে। আর ভুল করে একসাথে অনেকটা ভিনিগার খাবেন না, কারণ সবার আগে শরীরের দিকে আস্তে আস্তে অভ্যস্ত হতে দিন। শুরুর দিকে অল্প অল্প করে খাওয়ার, আস্তে আস্তে তার পরিমাণ বাড়ান, না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে। আর অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরেই ব্রাশ করবেন না, এর ফলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে এবং দাঁতের ক্যাভিটি দেখা দিতে পারে। তাই খাওয়ার 30 মিনিট পরে আপনি ব্রাশ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম আপেল সিডার ভিনিগারের বিষয়ে, কখন কীভাবে খাওয়া প্রয়োজন।